প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। এই মুহূর্তের সংবাদে আপনাদেরকে জানাবো, পরিবহন শ্রমিকদের এই অস্থিরতা কিংবা দুই দিন পরে পরে ধর্মঘট, নিজেরা গাড়ি না চালালে অন্যদেরও আটকে রাখা, এসবের পেছনে কোন নেতাদের হাত রয়েছে, যাদের শক্তিতে এত দাপট দেখায় তারা। আজকের আলোচনায় থাকছে পরিবহন শ্রমিকের শীর্ষ দুই নেতাকে নিয়ে। এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যেসব কারণে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করল শ্রমিকরা, কি কি শর্ত দিল, এবারে বিস্তারিত। জনগণ কেন শাস্তি পাবে, ওনাদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কখনো কখনো বলা হয়েছে তারা সরকারের ভেতর আরেক সরকার। কথা হয়েছে অনেক, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, সেই পুরনো ভূমিকাতেই আবার দেখা যাচ্ছে তাদের। শাহজাহান খান সরকারি দলের নেতা, সাবেক মন্ত্রী, পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটিরও প্রধান করা হয়েছিল তাকে। আরেকজন মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির মহাসচিব, বিরোধী দলীয় চিফ হুইপ, কিন্তু তারও সবচেয়ে বড় পরিচয় তিনি পরিবহন মালিকদের সংগঠনের শীর্ষ নেতা। সড়কে মৃত্যুর মিছিল চলছে অনেকদিন হলো, এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, নেওয়া হয়েছে নানা উদ্যোগ, কিন্তু এসব উদ্যোগ কার্যকরে সবসময় বাধা এসেছে শ্রমিক মালিকদের পক্ষ থেকে। আর এক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছেন এই সংগঠন দুটির শীর্ষ নেতারা, বিশেষ করে শাহজাহান খান ও মশিউর রহমান রাঙ্গা সবসময় ছিলেন আলোচনায়। গত বছর দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে আন্দোলনের নামে স্কুল শিক্ষার্থীরা, সে সময় শাহজাহান খানের একটি হাসিমুখী ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা শিক্ষার্থীদের আরও বিক্ষুব্ধ করে তোলে। আন্দোলনের মুখে সড়ক আইনে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। নতুন আইন সবেমাত্র কার্যকর শুরু হয়েছে, এই আইনে শাস্তির মাত্রা নিয়ে প্রশ্ন রয়েছে, এ নিয়ে সুযোগ রয়েছে আলোচনার, চ্যালেঞ্জ করা যেতে পারে আদালতেও। সরকার সংশ্লিষ্ট প্রভাবশালী নেতা হিসেবে শাহজাহান খান ও মশিউর রহমান রাঙ্গার সুযোগ রয়েছে সরকারের এ নিয়ে আলোচনার, কিন্তু সে পথে তারা হাঁটেননি, নেওয়া হয়েছে সে পুরনো কৌশলই, অঘোষিত ধর্মঘটে জিম্মি করা হয়েছে জনগণকে। নিজেরা গাড়ি পরিচালনা না করে শ্রমিকরা ক্ষান্ত হননি, যারা রাস্তায় নেমেছেন তাদের নাজেহাল করা হয়েছে, মারধর আর লাঞ্ছনার শিকার হয়েছেন গাড়ি নিয়ে বের হওয়া চালকরা। এতে রীতিমতো নৈরাজ্য, আর এই নৈরাজ্যের পেছনে ইন্ধনদাতা হিসেবে দুই শীর্ষ শ্রমিক ও মালিক নেতার দিকেই আঙুল তুলেছিল সবাই। শাহজাহান খান ও মশিউর রহমান রাঙ্গা স্পষ্টতই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছেন। বিবিসি বাংলাকে তারা জানিয়েছে তাদের দুটি সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট বা কর্মবিরতির কোনো কর্মসূচি নেওয়া হয়নি, কিন্তু তারা একই সঙ্গে এটাও জানিয়েছেন যে শ্রমিকদের দাবিকে তারা সমর্থন করেন। সরকারের পক্ষ থেকে শুরুতে কঠোর অবস্থানের কথা বলা হলেও গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনগণকে দুর্ভোগে না ফেলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আপনারা জনগণকে শাস্তি দেবেন না, শাস্তির ভয়ে জনগণকে শাস্তি দেবেন না, জনগণকে দুর্ভোগে ফেলবেন না, প্লিজ। পর্যবেক্ষকরা বলছেন, এবারই প্রথম নয়, প্রভাবশালী নেতাদের ইন্ধনে বারবার জনগণকে শাস্তি দেওয়া হচ্ছে। যারা এসব কর্মকাণ্ডে জড়িত তারা থেকে যাচ্ছেন আইনের ঊর্ধ্বে, কিন্তু প্রশ্ন হচ্ছে জনগণ আর কতবার এই ধরনের শাস্তি পাবেন। শাহজাহান খান বলেন, এটা তো ধর্মঘট না, ধর্মঘট তো ডাকে নাই, ধর্মঘট হচ্ছে নোটিশ দিয়ে, টাইম দিয়ে আলোচনার দাবি জানিয়ে যেটা করে সেটাই হচ্ছে ধর্মঘট, আর এটা হচ্ছে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ। বিক্ষিপ্তভাবে শ্রমিকরা রাস্তায় নেমেছে, প্রচারের অভাব, অপপ্রচার, প্রোপাগান্ডা সহ এ সমস্ত কারণেই এটা হয়েছে। মানব জমিনকে এসব কথা বলেন শাহজাহান খান। ধর্মঘটে জনগণের ভোগান্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সাধারণ মানুষ থেকে আমরা আরও বেশি ভোগান্তির শিকার, শাস্তি দিবে আমাদের লোকজনদের, তবে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সমর্থনও করেননি, বিরোধিতাও করেননি, সমর্থন জানায়নি। এই জন্য ফেডারেশনের মিটিং ছাড়া তো আমি সমর্থন করতে পারি না, আমরা ফেডারেশনের পক্ষ থেকে মিটিং করে তারপর জানাব, তবে বিরোধিতা না করারও যথেষ্ট কারণ রয়েছে, কিছু ভুল ভ্রান্তি, ভুল ধারণা সহ আইনের কিছু অসঙ্গতি আছে, এসব কারণে তাদের আমরা বিরোধিতাও করিনি। তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, তাদের প্রচারণারও কিছু ঘাটতি রয়েছে, তাদের লিফলেটগুলোতে দেখা যায় শ্রমিকদের বিরুদ্ধে যত কঠিন সাজাগুলো আছে সেগুলো তারা উপস্থাপন করেছে। এই আইনে ভালো দিক তো আছে,
সেগুলো কিন্তু কোনো জায়গা বলা হয়নি। পথচারীদের নিয়ে আইনে যে শাস্তির বিধান রয়েছে সেগুলো কিন্তু বলা হয়নি। এটা শ্রমিকদের অস্তিত্বের প্রশ্ন, কোন আইনে তাদের যাবজ্জীবন হবে, কোন আইনে তাদের আরও বড় শাস্তি হবে, সেটা নিয়ে তো তারা উদ্বিগ্ন হবেই। তাছাড়া এখনও শ্রমিকরা এইসব বিষয় নিয়ে পরিষ্কার না, এজন্যই তারা বিক্ষোভ করেছে। রাস্তায় তো তাদেরও চলতে হবে, এটা তাদের রুটি রুজির ব্যাপার। আমাদের দুই দিন মিটিং হবে, কাল এবং পরশু দিন। মিটিংয়ে বসে তারপর সিদ্ধান্ত হবে এবং আমরা গণমাধ্যমে জানাব। মিটিং চলাকালীন দুই দিন কি ধর্মঘট থাকবে, এমন প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, বিষয়টি আজ ঠিক হবে। এদিকে মানুষকে জিম্মি করে ধর্মঘট করবে এটা হতে পারে না বললেন নাসিম। ওদিকে 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের মানুষকে জিম্মি করে যারা পরিবহন ধর্মঘট করছে তাদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, দেশের জনগণকে যারা জিম্মি করছে শক্ত হাতে তাদের মোকাবেলা করা হবে। ক্যাসিনো কাণ্ডের সঙ্গে জড়িতদের যেমন কোনো ছাড় দেওয়া হয়নি, তেমনি এদেরকেও ছাড় দেওয়া হবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবহন শ্রমিক নেতা ও মালিকদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য বলেন, কোনো ঘাতক চালক নিজের ইচ্ছামতো কাউকে হত্যা করবে এটা দেশের জনগণ মেনে নেবে না। তারা এখন সুযোগ বুঝে ধর্মঘট করছে, যারা দেশ ও দেশের মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মোহাম্মদ নাসিম বলেন, সড়ক পরিবহন আইন হওয়ার আগে শ্রমিক ও মালিকদের স্বার্থ রক্ষার জন্য অনেক আলোচনা করা হয়েছে, এরপর এক বছর পর্যালোচনায় রেখে এই আইন পাশ করা হয়েছে। এখন জনগণকে জিম্মি করে ধর্মঘট করবে এটা হতে পারে না। সংগঠনের কার্যনির্বাহী সভাপতি ফাল্গুনি হামিদের সভাপতিত্বে প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন। অন্যদিকে সারা দেশের পরিবহন ধর্মঘট প্রত্যাহার। নতুন সড়ক পরিবহন আইন আংশিক পরিবর্তনের বিবেচনার আশ্বাসে চলমান গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। বুধবার 20 নভেম্বর দিবাগত রাতে ধানমন্ডিস্থ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিজস্ব বাসভবনে দীর্ঘ 4 ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান তারা। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সড়ক পরিবহন আইনের প্রয়োগের ক্ষেত্রে পরিবহন শ্রমিক ও মালিকরা আইনের কিছু ধারা সংশোধনের দাবি জানিয়েছিলেন। এ বিষয়ে তারা 9 দফা দাবি প্রস্তাব করেছিলেন আমাদের কাছে, তারই ভিত্তিতে তারা কর্মবিরতিও পালন করেছেন। মন্ত্রী বলেন, পরিবহনের মালিক শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে, যেসব দাবিগুলো সঙ্গত সেগুলোর মধ্যে কয়েকটা মেনে নিতে সময় বেঁধে দেওয়া হয়েছে, আর বাকি দাবি অনুসারে আইন সংশোধনের বিষয়ে বেশ কিছু সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা পাঠাব। এই আশ্বাসে সন্তুষ্ট হয়ে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করবে। দাবিগুলো সম্পর্কে মন্ত্রী আরও বলেন, যে লাইসেন্স দিয়ে তারা গাড়ি চালাচ্ছেন সেগুলোর অনেকগুলো সঠিকভাবে BRTA সময় মতো দিতে পারেনি, অর্থাৎ বিভিন্ন ধরনের ড্রাইভিং লাইসেন্সের আবেদন না নবায়নের জন্য তাদের আবেদনের প্রেক্ষিতে BRTA নির্দিষ্ট সময় মতো তা দিতে পারেনি, ফলে তারা সঠিক ড্রাইভিং লাইসেন্স ছাড়াই রাস্তায় গাড়ি চালাচ্ছে। এক্ষেত্রে তারা লাইসেন্সগুলো ঠিক করতে আগামী বছরের 30 জুন পর্যন্ত সময় চেয়েছেন। আমরা তা মেনে নিয়েছি, এখন তারা বর্তমানে যে লাইসেন্স আছে সেগুলো দিয়ে গাড়ি চালাতে পারবেন। আবার অনেকে গাড়ির ফিটনেস হালনাগাদ করার জন্য নিয়ম মাফিক কর প্রদান করেননি, ফলে গাড়ির ফিটনেস থাকা সত্ত্বেও তাদের কাছে ফিটনেস সার্টিফিকেট নেই। তাদের ক্ষেত্রেও এই সমস্যা সমাধানে বা BRTA-র ফিটনেস সার্টিফিকেট নবায়ন করতে 30 জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময় পর্যন্ত তাদের যে ফিটনেস সার্টিফিকেট আছে সেগুলো দিয়ে গাড়ি চালাতে পারবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন আইনের 126টি ধারার 9টি ধারায় তাদের আপত্তি ছিল, আইনটি ইতোমধ্যে প্রয়োগ করা শুরু হয়েছে, আর যে ধারাগুলো সংশোধনের দাবি এসেছে সেগুলো বিচার বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাব। অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অসঙ্গতি আমাদেরও রয়েছে, যেমন পার্কিং এর পর্যাপ্ত জায়গা আমরা করতে পারিনি, সেগুলোই বিবেচনা করা হবে। এ সময় পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষে রুস্তম আলী খান বলেন, নতুন আইন নিয়ে দীর্ঘক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, তিনি দাবিগুলো ইতিবাচকভাবে মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন, এ কারণে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।
মালিক ও শ্রমিকদের আরেক নেতা তালুকদার মোহাম্মদ মনির বলেন, আমরা কোনোভাবেই কর্মবিরতির পক্ষে না। আমাদের অনুমতি ছাড়াই শ্রমিকরা গালি চালানো বন্ধ করে দিয়েছে। তাদের ঠেকানোর উদ্দেশ্যে আমরা কর্মবিরতি ঘোষণা করেছিলাম। প্রিয় ভিউয়ার্স, পরিবহন শ্রমিকদের এমন কর্মকাণ্ডে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।